নমস্কার, আমি পারবিতা। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। এটা একটা বাঙালি ঘরের অতি প্রাচীন রান্না। এখন এই রান্নাটা প্রায় হয়ই না বলতে পারে, বা নতুন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এই রান্নাটা এখন প্রায় হারিয়ে যাওয়া রান্নার মধ্যেই পড়ে। আজকে সেজন্য এই রান্নাটা আমি নতুনভাবে আবার আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি আমার ছোট ছোট ভাই বোনেদের এবং ইয়াং জেনারেশনের হয়তো বা ভালো লাগবে, টাটকা রুটি বা পরোটার সাথে। আজকে রেসিপির নাম হচ্ছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। আমরা যখন ফুলকপি নিয়ে আসি বাড়িতে, ফুলকপির নিচে একটা সবুজ রঙের অংশ থাকে, যে অংশটা আমরা কেটে সাধারণত বাদ দিই। আমরা পুরোনো আমলে, আমাদের মা ঠাকুমার আমলে দেখতাম, ওই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে তরকারি হতো। তখন যৌথ পরিবার কনসেপ্ট ছিল। এখন যেহেতু আমরা ছোট ছোট সংসারে বেশিরভাগ পরিবারই বসবাস করি, সুতরাং আমাদের ওগুলো ফেলেই দেওয়া হয়। আসুন সেই পুরনো হারিয়ে যাওয়া রান্নাটা আরেকবার ঘুরে দেখি। আজকে এই রেসিপিটা করার জন্য আমি যে যে জিনিসগুলো নিয়েছি, প্রথমে বলি আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ফুলকপি, যে ফেলে যাওয়া ডাঁটাগুলো, সেই ফেলে দেওয়া ডাঁটাগুলোকে আমি বেশ শক্ত শক্ত অংশ যেগুলো, সেগুলো ভালো করে ধুয়ে কেটে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এর সাথে আমি দিচ্ছি বেগুন একটু বড় বড় করে। বেগুনটা যেহেতু নরম হয় সেহেতু একটু বড় সাইজে। এখানে আছে আমার একটা বড় সাইজের আলু কোটা, আর রয়েছে শিম, ছোট ছোট করে আমি কেটে শিম রেখেছি। এটা খুব সাধারণ, খুব কম তেল মশলায় হয়ে যায়। এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে আমি নিয়েছি সর্ষের তেল। বাঙালি রান্নাতে সর্ষের তেল একটা অনবদ্য জিনিস। আর নিয়েছি কালো সর্ষে, এখানে 1.5 স্পুন মতো কালো সর্ষে। কালো সর্ষের স্বাদটা এখানে মূলত লাগে। আদা নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা। এছাড়া নিয়েছি আমি কাঁচা লঙ্কা। এছাড়া নর্মাল রেঞ্জের যে মশলাগুলো হয়, হলুদ লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, ঠিক আছে না? এছাড়াও লাগবে নুন, চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, যেরকম আলা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি, যেরকম গোটা গরম মশলা লাগে। আর যেটা লাগবে অবশ্যই বাঙালি খাবারের বিশেষত্ব, পাঁচফোড়ন। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার রান্না। আজকের রেসিপির নাম হচ্ছে ফুলকপি ডাঁটার চচ্চড়ি। আসুন বানিয়ে নিই ফুলকপি ডাঁটার চচ্চড়ি। গ্যাসটা জ্বালিয়ে নেবার পরে আমি এতে একটু সর্ষের তেল দিচ্ছি। দেখুন আমি খুব অল্প তেলে কিন্তু রান্না করি। আজকেও আমি অল্প তেলে দিচ্ছি, অল্প একটু তেল দিলাম, মানে ছোট ছোট স্পুনের 1.5 স্পুন মতন একটু তেল দিয়ে তেলটা একটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি কড়ার মধ্যে। দেবার পরে আমি এটাকে একটু গরম করতে দিচ্ছি। গরম করতে দেওয়ার পরে আমি প্রথমে আমি সবজিগুলো সব একবার করে একটু একটু করে সতে করে নেব বা একটু ভেজে নেব। প্রথমে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কুমড়োর, এই ফুলকপির ডাঁটার যে অংশটা আমি কেটে রেখেছি ফুলকপির ডাঁটা, সেই অংশটা আমি একটু জাস্ট সতে করে ভেজে ভেজে তুলে নেব। এটা ভাজবার সময় আমি এর ভেতরে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন বা লবণ আমি দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন বা লবণ আমি দিয়ে দিচ্ছি। দেবার পরে আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। মিনিট 2-3 ধরে ভাজলেই হবে, এটা কোনো আলাদা কিছু না। একটু কাঁচা গন্ধটা যাবার জন্য জাস্ট একটু তেলে আমি এটা ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেল, এখন আমি এটা কড়াই থেকে, গ্যাসটা একদম লো ফ্লেমে তুলে দিয়ে আমি এটা কড়াই থেকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে নিয়েছি। এবারে আমি আলুটা দিয়ে আর একটু অল্প একটু তেল দিচ্ছি। দেখুন এই তেলের কড়াতেই আমি ভাজছি আলুটা দিয়ে। এবার এই তেলটা দিয়ে আলুগুলো আমি একটু এরকমই জাস্ট একটু সতে করে নিচ্ছি, এরকম এরকম করে। একটু নাড়িয়ে টাড়িয়ে নিতে হবে একটু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য।
ব্যাস এইটাকেও একটু সাইডে তুলে রাখছি এইভাবে। এবারে আমি কড়াতে আবার আরেকটু তেল দিচ্ছি। দেওয়ার পরে আমি একসাথে দেখুন এই যে বড় বড় করে কেটে রেখেছি বেগুনগুলো, এই বেগুনগুলো সব আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি শিমগুলো, বেগুন আর শিমটা যেহেতু দুটোই নরম সেহেতু একসাথে দিয়ে আমি একটু এটা ভেজে নিচ্ছি। দেখুন এইটা মোটামুটি একটু কাঁচা গন্ধটা চলে যাবার মতন একটুখানি নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আবার আমি এটাও কড়া থেকে এরকমভাবে, দেখুন এগুলো সব আমি মোটামুটি একটু ভেজে নিয়ে চলে এসেছি। বেগুন আর শিমটা একসাথে ভেজেছি, আর এখানে কফি ডাঁটাটা আর আলুটা আলাদা করে আমি ভেজে নিয়ে এসেছি। এই ভাজাটা এখন থাকবে এই অবস্থাতে। আমি প্রেশার কুকার এই মিক্সির মধ্যে যথারীতি আমি মশলাটা প্রথমে বানিয়ে নেব। মিক্সিতে কী কী দিয়ে আমি মশলাটা বানাচ্ছি দেখুন, এটা খুবই একটা সাধারণ রেসিপি কিন্তু মশলাটা একটু সাধারণ মানে একটু মন দিয়ে বানিয়ে নিতে হবে। সেটা হচ্ছে একটু আদার টুকরো আর ছোট ছোট টুকরো করে ভেঙে দেওয়া কাঁচা লঙ্কা, এইগুলো একসাথে একটু বেটে নেব। আর এরপরে আমি ব্যাস এতটাই লঙ্কা দিলাম, তিনটে লঙ্কা দিয়েছি আমি এর ভেতরে। আর এরপরে আমি আলাদা করে সর্ষেটা কিন্তু আলাদা করে বাটতে হবে। আসুন এটা আমি বেটে নিই প্রথমে। দেখুন আমি একটা ছোট প্রেশার কুকার নিয়ে নিয়েছি, যেহেতু এই আলুটা আর এই কফি ডাঁটাটা শক্ত তাই আমি এটা আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি প্রথমে। প্রথমে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি, এর সাথে আমি সামান্য একটু একটুখানি নুন, পরে যেহেতু আরো নুন দিতে হবে সেজন্য একটুখানি নুন আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে, খুবই সামান্য পরিমাণ জল দিয়ে, দেখুন খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। আসুন আমি দুটো সিটি এটাতে দিয়ে দিই। দেখুন কুকার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাতে দুটো সিটি হয়ে গেছে, সিটি পড়ে গেছে, এখন আমি এটা একটু খুলে দেখে নিচ্ছি। দেখুন একটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর সাথে এই যে নরম কাঁচা সবজিগুলো ভেজে রেখেছিলাম যেরকম, আমি এর সাথে বেগুন আর শিমটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি। আমি আচ্ছা এর সাথে আমি একটু নুন আর একটুখানি আর একটু অল্প সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে আমি এটা আর একটুখানি সামান্য একটু আর একটু সামান্য এর সাথে জল দিচ্ছি, অতি সামান্য, দেখুন এক কাপও নয় জল দিয়ে। আবার আমি এটাকে একটু একটু মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে আমি আরেকবার একটা সিটি দিয়ে নিচ্ছি। আসুন এই একটা সিটি দিয়ে নিয়ে আবার ফেরত আসি। প্রেশার কুকারে সিটিটা পুরো বেরিয়ে গেছে, মানে একদম হয়ে গেছে তৈরি। এখন এই অবস্থাতে আমি এটা খুলে নিচ্ছি। নেবার পরে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, এগুলো ভালো করে এই অবস্থাতে আমি প্রথমে কড়ার ভেতরে আমি গ্যাসটা একটু জ্বালিয়ে নিচ্ছি। এবার পরে কড়ার ভেতরে আমি প্রথম দিচ্ছি সর্ষের তেল 2 চামচ, ছোট ছোট চামচে 3 চামচ দিলাম। এবার পরে তেলটা একটু গরম হবে, হাই ফ্লেমে রাখছি গ্যাসটা, তেলটা একটু গরম হবে। এরপর আমি দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। দেওয়ার পরে আমি দিচ্ছি এতে একটু ভাজতে সময় দিতে হবে, একটু একটুখানি ভাজা হবে, বেশি না, অল্প একটু ভাজা হবে। এ সময় আমি দিতে হবে আমি দেবো 5 ফোড়নটা।
এখানে দেখুন আমি পাঁচ ফোড়নটার গন্ধটা কিন্তু এখানে ভীষণ লাগে, সেজন্য আমি বেশি করে একটু পাঁচ ফোড়নটা দিলাম। এখানে পাঁচ ফোড়নটা কিন্তু এই তরকারির জন্য একটা খুব প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন, খুব এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্টস এই পাঁচ ফোড়ন। আচ্ছা এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, ভাজা হয়ে গেছে দেখুন, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর উপরে না এই খাবারটাতে একটু বেশি চিনি লাগে, একটু বেশি করে চিনি দিচ্ছি, চিনি বা সুগার দিলাম। দেওয়ার পরে এটাকে আবার একটু ভাজা 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 একটু করে নিচ্ছি। এবার পরে আমি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে এটা আমি দিয়ে দিলাম। এবারে এই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি। দেখুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমি এই যে সেদ্ধ করা সমস্তগুলো ছিল, আলু, কচির ডাঁটা, বেগুন এবং শিম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে রান্না করছি, যদিও আমি এটার মধ্যে হলুদ দিয়েছি, হলুদ দিয়েই সেদ্ধ হয়েছে। তবু এবারে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, যেরকম এটা হলো জিরের গুঁড়ো, ছোটো ছোটো চামচে দু চামচ জিরের গুঁড়ো, দু চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ, ওয়ান স্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর এই দিয়ে একটু আরেকবার একটু মাখিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে একটু মাখিয়ে মাখিয়ে এটা নিচ্ছি, এটা একটু ভালো করে একটুখানি সময় ধরে এটা একটু মাখিয়ে মাখিয়ে নিচ্ছি। নেবার পরে আমি এবারে যেটা দেব সেটা হলো দেখুন, লাস্টে আমি সমস্ত কিছু দেবার পরে লাস্টে আমি যে মাস্টারের পাউডার মানে পেস্টটা করে রেখেছিলাম সর্ষের পেস্টটা, ওটা আমি ওপর থেকে লাস্টে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগে দেবেন না, তাহলে সর্ষে কিন্তু তেতো হয়ে যায়। এটা আমি লাস্টে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা চেরা ছিল, কাঁচা লঙ্কা চেরা ছিল ওটা দিয়ে দিলাম। এটা একটু ওই যে আদা আর ওই যে একটু মশলার যে জলটা ছিল ওই জলটা একটু সামান্য দেখুন অতি সামান্য একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে এটা মিনিট দুই তিন মতন আমি একটু হাই ফ্লেমে ফুটতে দেবো। এটা ঢাকা দেওয়ার আলাদা করে দরকার নেই, যদি নিতে চান নিতে পারেন, কিন্তু ঢাকা দেওয়ার সেরকমভাবে কিছু দরকার নেই। আর আমি এর সাথে অল্প একটু নুন দিচ্ছি ব্যালেন্স করার জন্য, কারণ অনেকটা চিনি দিয়েছিলাম সে কারণে একটু নুন বা লবণ দিলাম। দিয়ে এটা একটু ভালো করে একটু মাখিয়ে নিয়ে আমি দু তিন মিনিট ফুটতে দেবো। কিন্তু তার আগে যেটা করবো সেটা হচ্ছে ওপর থেকে বাঙালি পুরোনো রান্নাতে একটা খুব প্রয়োজনীয় জিনিস আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। ওপর থেকে আমি একটু এরকম এরকম করে ছড়িয়ে দেবো, এতে কালারটাও ভালো আসে, স্বাদটাও অন্যরকম হয়। এটা দেওয়ার পরে দেখুন কালারটাও একটু পাল্টে গেল, চেঞ্জ হলো কালারটা, দেখুন এই কালারটা চেঞ্জ হবে। এবারে এটা দিয়ে জাস্ট আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এটাকে একটু এরকম ভাবে ঢাকা দিয়ে যা দু থেকে তিন মিনিট সেদ্ধ, দু তিন মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি এই ঢাকনাটা আস্তে করে খুলে দিলাম, ধরুন আমার তরকারিটা পুরো রেডি হয়ে যাচ্ছে। আসুন এটা সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার এই তরকারিটা, এটা একটা খুব প্রাচীন রান্না এবং এর দেখুন এটা খুব একটা খুব সাধারণ পদ্ধতিতে আমি রান্না করেছি। আর এটার সাথে আপনারা ভাতের সাথে খেতে পারেন, সাদা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আমার মনে হয় এই এটা একটা প্রাচীন রেসিপি যেহেতু আমি আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের সকলের আমার রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং বেল আইকনটা প্রেস করুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেবো আপনাদের সামনে অবশ্যই পৌঁছে যাবে। আমার সঙ্গে আমার রেসিপির সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।